সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল কর্নারে এবং আজকে আবার অনেক দিন পরে ভিডিও আপলোড করছি এবং তার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছে কারণ লাস্ট বেশ কয়েক দিনে বেশ কতগুলো আমার সাবস্ক্রাইবার বেড়েছে তো তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো আজকে প্রথম আপডেটটা দেবো ম্যানুয়াল অনুওকে নিয়ে তো ম্যানুয়াল অনুও গতবার প্রথমে ব্যাঙ্গালোর এফসিতে খেলেছিল এবং তারপর মাঝামাঝি সময় তিনি ওড়িশা এফসিতে চলে গিয়েছিলেন এবং তারপরে থেকে কিন্তু তার পারফরম্যান্স বেশ চোখে পড়ার মতো ছিল তিনি প্রায় সবকরা ম্যাচেই গোল করেছেন এবং দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং সেইটা লক্ষ্য করে এখন যা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে ওড়িশা এফসি তাকে আবার দলে টানতে যাচ্ছে এবং অফার করেছে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আইটারে সাটারা সামনে রাখার থাকছেন না তো ম্যানোয়াল অনুওর উপরে নিশ্চিতভাবে ভার দিতে যাচ্ছে তারা ওড়িশা এফসি ট্রাইকিংয়ে এরপরের আপডেটটা দেবো ইস্টবেঙ্গল রিলেটেড যেটা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল আপডেট তো সন্দেশ জিঙ্গান তোমরা মনে করছিলো যে এটিকে মোহনবা তিনি সই করে ফেলেছেন কিন্তু সেটা একটা ভুল একটা টুইটে তিনি রঞ্জিত বাজাজ তিনি একটা বেশ শুধুমাত্র একটা তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বা একটা স্বপ্ন দেখেছেন যাও তো সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল তো এখন অব্দি সন্দেশ জিঙ্গান সাইন করেননি কিন্তু তোমাদের আমি অনেক দিন ধরে বলছি সন্দেশ জিঙ্গন কিন্তু মাদারওয়েল ক্লাবের সঙ্গে কথাবার্তা বলছে এখনও শোনা যাচ্ছে যে মাদারওয়েল ক্লাবের সঙ্গে তিনি কথাবার্তা চালাচ্ছেন তার সঙ্গে তিনি অফার নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের থেকে এ তাছাড়া এটিকে মোহনবাগানের অফার তো রয়েছেই কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তিনি ইস্টবেঙ্গলে আসতে পারেন কারণ ইস্টবেঙ্গলের সুযোগ পাওয়ার তার কাছে খুবই ইজি ব্যাপার এবং যেহেতু তিনি একটা চোরের থেকে বেরিয়ে আসছেন সেহেতু এটিকে মোহনবাগান হয়তো তাকে তেমনভাবে সুযোগ দিতে চাবে না কারণ টিরি চলে এসছে দলে তাছাড়াও সুমিত রাঠি সুভাষিষ বোস প্রীতম কোটাল এরকম কতগুলো ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং মাত্র তিনটে ডিফেন্ডারেই কিন্তু খেলায় অ্যান্টনিও লোপেজ হাবাস এবং মিডিল সেন্টার ব্যাক যেটাকে আমরা সন্দেশ ঝিঙ্গান হতে পারে ভাবতাম সেটা কিন্তু টিডি হয়ে গেছে এবং টিডিকে রিপ্লেস কোনোভাবেই করবেন না কোনো কোচ তো আমার মনে হচ্ছে সন্দেশ ডিঙ্গানকে কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্স খুব প্রবল কিন্তু এটিকে মোহনবাগানে আসার চান্স এখনও রয়েছে তো এই বিষয়টা একটা খুবই কমপ্লিকেটেড বিষয় সেই জন্য যবে তোমরা ভালোভাবে আপডেটটা পাবে ভালোভাবে জানতে পারবে অফিসিয়াল সোর্সের মাধ্যমে যে চলে এসছে বা সাইন করে ফেলেছে এমন কোনো ব্যাপার তো তবে আমি আবার আপডেট দেব। এবং এরপরে আরেকটা আপডেট দেবো জেজে আলফিক লুয়াকে নিয়ে তো জেজে কিন্তু চোর থেকে আসার পর থেকে অনেকগুলো ক্লাবের অফার নিয়েছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে প্রথমে একবার কথাবার্তা বলে তিনি পুরোপুরিভাবে সরে গেছিলেন এবং তারপরে তিনি বেঙ্গালুরু এফসি চেন্নাই এফসি ওড়িশা এফসি জামশেদপুর এফসি প্রায় সবকরা ক্লাবের কাছ থেকে তিনি অফার নিয়ে ফেলেছিলেন কিন্তু আবার তিনি ইস্টবেঙ্গলের কাছ থেকে অফার নিয়েছেন ইস্টবেঙ্গল আপার তাকে অফার করেছে এবং এইবার কিন্তু এই আপডেটে একটা বেশ ভালো ভিত্তি রয়েছে আমি দুবার আপডেটটা পেয়েছি প্রথমবার আপডেটটা পাওয়ার সত্ত্বেও আমি দিতে চাইনি কারণ ফেক হওয়ার চান্স ছিল কিন্তু পরপর দুবার আমি এই আপডেটটা পেয়ে গেছি তো আপডেটটা আমি দিয়ে দিলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এই ছিল আজকের কতগুলো আপডেট এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আমি যা দেখেছি আমার নাইনটি ফাইভ পার্সেন্ট ভিউয়ার সাবস্ক্রাইব করে না তো কেন সাবস্ক্রাইব করছো না ছোট্ট চ্যানেল এত ভালো ভালো আপডেট দিচ্ছি তোমরা এতদিন ধরে দেখে এসছো সবচাইতে ভালো আপডেটগুলো আমি সবার আগে দিয়েছি তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওগুলো যাতে আরও ফুটবল লাভার্সরা আমার ভিডিওগুলো দেখতে পায় তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটা ক্লিক করে রাখো রেগুলার নোটিফিকেশনের জন্য